নমস্কার বন্ধুরা, ঘরদি স্বাদ কিচেনে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের অনেক দিন পর, মানে প্রায় 5-7 দিন পর আমি আবার রেসিপি করছি। তো বন্ধুরা, ডেলি ডেলি একই রকম ওই সবজি আর ই সবজি নানা রকমের সবজি সবজি রেসিপি ভালো লাগছিল না, তাই আজ ভাবলাম আপনাদের একটা মানে ঘরোয়া পদ্ধতিতে একটা ফাস্টফুড করে দেখাবো। তো বন্ধুরা, আমাদের অতি পরিচিত বা বাচ্চাদের ফেভারিট খাবার বলতে গেলে বন্ধুরা চাউমিন। তো বন্ধুরা, আজকে আমি চাউমিনের রেসিপি করে আপনাদের দেখাবো। তো চাউমিনটা আমি কেমনভাবে তৈরি করছি বন্ধুরা, আপনারা প্লিজ প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন মানে ঘরোয়া উপায়ে সহজ পদ্ধতিতে কেমনভাবে আমি রান্না করা যায় বা আমি বা আপনারা কেমনভাবে রান্না করবেন তা সহজ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 6:15 আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বন্ধুরা আজকে, সেই জন্য সন্ধ্যায় নাস্তা করবার জন্য। তো বন্ধুরা চলুন, আজকে আমরা চাউমিন রেসিপি শুরু করি। তো চলুন বন্ধুরা, ভিডিওর কোয়ালিটিটা বন্ধুরা একটু খারাপ হতে পারে, কেননা এখন সন্ধ্যার সময় বন্ধুরা একটু হয়তো মানে খারাপ হতে পারে। তো প্লিজ বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন, পাশে থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, আজকের আমি রেসিপি শুরু করছি। তো আজকের রেসিপি হলো বন্ধুরা চটপটা চাউমিন। তো চলুন শুরু করি চটপটা চাউমিন। বন্ধুরা, চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে বন্ধুরা, এইগুলো হলো বাদবাকি জিনিসগুলো। তো বন্ধুরা, আমাদের রেসিপি চটপটা চাউমিন তৈরি করতে যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি বন্ধুরা। বাঁধাকপি আর ক্যাপসিকাম কুচিয়ে কেটে রেখেছি, শসা গার্নিশের জন্য কুচিয়ে কেটে রেখেছি। এটা বন্ধুরা তেঁতুলের জল, তেঁতুলটা ভিজে দিয়েছি। এটা সয়া সস বন্ধুরা, আর এটা টমেটো সস। তো এই কটা জিনিস থাকলে বাড়িতে আপনারা সুস্বাদু চাউমিন তৈরি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকে চটপটা চাউমিন শুরু করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার চাউমিন রেডি হয়ে গেছে। এবারে একটু সার্ভিস গার্নিশিং বাকি আছে, গার্নিশিংটা করে দেবো, ফাইনাল টাচ আপ দিয়ে দেবো, বাস রেডি হয়ে যাবে আমার চটপটা চাউমিন। শশা কুচি দিয়ে দেবো, টমেটো সস দিয়ে দেবো, বন্ধুরা চাউমিনে টমেটো সসটাই মেন। তো একটু ভালো কোয়ালিটির টমেটো সস দেবেন, যেমন খেতে ভালো লাগে। এবার দিয়ে দেবো বন্ধুরা তেঁতুলের জল। আমার রেসিপি বন্ধুরা রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনারা ভিডিওটা দেখে বলবেন আমার চটপটা চাউমিনটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন আমার চটপটা চাউমিন আপনাদের কেমন লাগলো। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন আর পাশে থাকুন বন্ধুরা, আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। আর তো বন্ধুরা, আজকে একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য ভাবলাম যে একটু কিছু বানাই। তো কাছে পেলাম বন্ধুরা চাউমিনটা, তো অনেক দিন দেখলাম কিছু রেসিপি দেওয়া হয়নি, তো তাই আমি আজকে আপনাদের কাছে একটা অন্যভাবে চাউমিনটাকে নিয়ে এলাম। তো চাউমিনটা আপনারা খেয়েছেন, সস দিয়ে খেয়েছেন, এই দিয়ে খেয়েছি, কিন্তু তেঁতুল দিয়ে আপনারা কেউ কোনো দিন খাননি। তো সেই জন্য আমি এই রেসিপিটার নাম দিয়েছি চটপটা চাউমিন। তো এই চটপটা চাউমিন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর বন্ধুরা, আমার পেজটাকে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর ঘরদি স্বাদ ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করুন।
আর প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, আরও নিত্য নতুন আরও উন্নত ধরনের ভিডিও আসবে আপনারা যদি সাপোর্ট করেন। তো বন্ধুরা আজকের রেসিপি চটপটা চাউমিন রেসিপি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।